আলাইকুম, ওয়েলকাম টু ক্রোশিয়া ফারজানা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই সুন্দর নেকটা, কিভাবে করতে হবে, কি কি প্যাটার্ন লাগবে আর কত বছরের জন্য এটা করব সেটা দেখিয়ে দিব। এটা হচ্ছে দুই কালার দিয়ে কাজ করব, দেখুন হোয়াইট অ্যান্ড পার্পল কালার। আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে কেমন। পিছনে দুইটা ফিতা হয়েছে, তাহলে কাজটা শুরু করি আমরা। এটা করার জন্য আমি দুইটা সুতা নিয়েছি, একটা হচ্ছে পার্পেল এবং হোয়াইট কালার, দুইটাই নয়তার সুতা, সফট সুতা নিয়েছি। 1.75 mm কাটা একটা কাটার এবং একটা রিং, দেখুন। তাহলে আমরা কাজটা শুরু করছি। স্লিপ নোট নিয়ে নিচ্ছি প্রথমেই, স্লিপ নোটটা কীভাবে নিলাম দেখিয়ে দিলাম। রিংটা হাতে নিয়ে নিলে কী হয়, হাতটা কেটে যাওয়া বা হাতটা পেন হবে না। এখন আমি চেন করে নিব। যতটুকু মাপের আপনারা করবেন, যত বয়সের সেই অনুযায়ী চেন করে নেবেন। গলার মাপটা এভাবে নেবেন যে গোল গলা হলে গোল গলাটা হচ্ছে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে নেবেন। যদি 20 হয় তাহলে তার থেকে 1.5 বা 2 ইঞ্চি কম নেবেন, যদি 24 হয় তাহলে 1.5 বা 2 ইঞ্চি কম নিয়ে তারপর শুরু করবেন কাজটা। তাহলে পারফেক্ট সাইজটা আপনি পেয়ে যাবেন, বড় বা ছোট হবে না। দেখুন আমি 21.5 নিয়ে নিয়েছি, এটা 23 হবে, 1.5 ইঞ্চি কম নিয়েছি আমি, 21.5 নিয়ে নিয়েছি। আবার দেখিয়ে দিচ্ছি, 21.5, এখন হচ্ছে 3টা চেন এক্সট্রা নিব, 3টা চেন এক্সট্রা নিলাম। 3টা চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশিয়া, তো 4 নম্বর ঘরে হচ্ছে আমি একটা ডাবল ক্রোশিয়া করে দিব। এখানে কিন্তু টোটাল 2টা ডাবল ক্রোশিয়া হলো, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশিয়া আর একটা ডাবল ক্রোশিয়া করলাম। এখন প্রত্যেকটা ঘরে হচ্ছে একটা করে ডাবল ক্রোশিয়া করব, মানে প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে একটা করে ডাবল ক্রোশিয়া করব। কোনো ঘর গুনতে হবে না বা কিছু করতে হবে না, শুধু প্রত্যেকটা চেনের ভিতরে একটা একটা করে ডাবল ক্রোশিয়া করতে হবে, আর কোনো চেঞ্জ হবে না। এই লাস্ট অবধি হচ্ছে ডাবল ক্রোশিয়া করে ফিরে আসছি, দেখুন লাস্ট অবধি আমি ডাবল ক্রোশিয়া করে ফিরে এসেছি। এখন আমি সেকেন্ড লাইনে চলে যাব, মেপে দেখিয়ে দিচ্ছি এখন কতটুকু হয়েছে। দেখুন ডাবল ক্রোশিয়া করার পর এটা 21 ইঞ্চ হয়ে গিয়েছে। সাড়ে 21 ইঞ্চ হয়ে গিয়েছে যে মাপটা নিয়েছিলাম। এটা অনেক টেনেও নেবেন না বা হচ্ছে একদম ঢিল করেও মাপটা নেবেন না, মিডিয়াম সাইজ অনুযায়ী মাপটা নিয়ে নেবেন, কারণ টেনে ধরলে পরে কিন্তু ছোট হয়ে যাবে। এখন 3টা চেন নিয়ে নিব, 3টা চেন নিয়ে এটা ঘুরিয়ে দিব। পরবর্তী ঘরে হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া করব, মানে পরবর্তী ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া করব।
পরবর্তী ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া করেছি, তারপরে ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া করেছি। এখন হচ্ছে আমি পাঁচটা ডাবল ক্রোশিয়া করব, পাঁচটা ঘরে। দেখুন সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশিয়া করব, তার মানে পাঁচটা ডাবল ক্রোশিয়া করার পর পরবর্তী ঘরে হচ্ছে সেম ঘরে দুইটা ডাবল ক্রোশিয়া হবে, আবার পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তিনটা ডাবল ক্রোশিয়া, তিন ঘরে তিনটা ডাবল ক্রোশিয়া, চারটা। পাঁচ নম্বর ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রোশিয়া করতে হবে, সেম সেম ঘরেই হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া, তার মানে হচ্ছে আমরা পাঁচ নম্বর ঘরে দুইটা করে ডাবল ক্রোশিয়া করব, চারটা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করব, মানে চারটা ঘরে সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হবে, পাঁচ নম্বর ঘরে যে দুইটা করে ডাবল ক্রোশিয়া হবে। দেখুন পাঁচ নম্বর ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রোশিয়া, তারপরে পাঁচ নম্বর ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রোশিয়া, এভাবে করে হচ্ছে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। পুরোটা লাইন কমপ্লিট করে চলে এসেছি লাস্ট পর্যায়ে, চারটা ঘরে চারটা ডাবল ক্রোশিয়া করে দেব। সেম যে তিনটা চেন করা ছিল প্রথমে, সেই চেনের উপর দিয়েও কিন্তু একটা ডাবল ক্রোশিয়া করতে হবে, তাহলেই কিন্তু একদম একদম সমান হবে, আর না হলে কিন্তু একটা ঘর বাদ পড়ে যাবে। যে এটাতে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এখন তিন নম্বর লাইনে যাওয়ার জন্য তিনটা চেন করে নিব, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশিয়া, পরবর্তী ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া করব। দেখুন ফার্স্ট যেটা সেটার উপর করছি না, পরবর্তীটাতে ডাবল ক্রোশিয়া করছি, কারণ তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশিয়া। তিন নম্বর ঘরে একটা ডাবল ক্রোশিয়া, চার নম্বর ঘরে একটা ডাবল ক্রোশিয়া। দেখুন এখন এখানে কিন্তু আমার চারটা ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। দেখুন এখন আমি পাঁচটা চেন করে নিয়েছি, এক দুই তিন চার পাঁচ, দুইটা ঘর স্কিপ করব, দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে হচ্ছে তিন নম্বর ডাবল ক্রোশিয়ার উপর একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেব। আবার সেম পাঁচটা ডাবল ক্রোশিয়া, পাঁচটা চেন করব, চার পাঁচ, দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। সেমভাবে লাস্ট অবধি চারটা ঘর বাদ রেখে, চারটা ডাবল ক্রোশিয়া বাদ রেখে প্রত্যেকটা ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে, মানে দুই তিন দুইটা ঘর বাদ দিয়ে, দুইটা ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে তিন নম্বর ডাবল ক্রোশিয়ার উপর একটা সিঙ্গেল ক্রোশিয়া হবে। পাঁচটা চেন একটা সিঙ্গেল ক্রোশিয়া, পাঁচটা চেন একটা সিঙ্গেল ক্রোশিয়া, পাঁচটা চেন একটা সিঙ্গেল ক্রোশিয়া, এভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। লাস্ট পর্যায়ে চলে এসেছি, লাস্ট পর্যায়ে এসে আমি দেখিয়ে দিচ্ছি, পাঁচটা চেন নিয়ে চার নম্বর লাস্ট যে চার নম্বর ঘরটা সেইটার আগে একটা ডাবল ক্রোশিয়া করলাম, তার মানে এই পাশ দিয়ে আমার চারটা ডাবল ক্রোশিয়া রাখতে হবে। আপনি চারটা রাখতে পারেন, পাঁচটা রাখতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি বাটনের জন্য কয়টা ঘর রাখবেন বা হচ্ছে এটা আপনি ডিজাইন হিসেবেও রাখতে পারেন। যে আমি বাটন দিব না, শুধু ডিজাইন করে রাখবো, এটা দেখতে সৌন্দর্যের জন্য। চারটা ডাবল ক্রোশিয়া করে নিলাম।
এখন পরবর্তী লাইনে যাওয়ার জন্য তিনটা চেইন করব পরবর্তী তিনটা ডাবল ক্রোশিয়ার উপর তিনটা ডাবল ক্রোশিয়া করব তার মানে টোটাল চারটা ডাবল ক্রোশিয়া হবে তিনটা চেইন সমান একটা ডাবল ক্রোশিয়া তিনটা চারটা ডাবল ক্রোশিয়া দেখুন চারটা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি এখন হচ্ছে তিনটা চেইন করব সেকেন্ড লাইনে কিন্তু ফার্স্ট লাইনে পাঁচটা চেইন করেছিলাম সেকেন্ড লাইনে তিনটা চেইন এই মাঝখান দিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেব চেইন যেটা ছিল পাঁচটা চেইন তার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেব এখন হচ্ছে প্রত্যেকটা ঘরে পাঁচটা করে চেইন হবে পাঁচটা করে চেইন করে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হবে পাঁচটা চেইন একটা সিঙ্গেল ক্রোশিয়া পাঁচটা চেইন একটা সিঙ্গেল ক্রোশিয়া শুধু লাস্ট পর্যায়ে যে তিনটা চেইন হবে প্রথমে এবং লাস্টে হচ্ছে তিনটা চেইন হবে তিনটা তিনটা করে চেইন হবে এছাড়া মাঝে প্রত্যেকটা ঘরে পাঁচটা করে চেইন হবে একটা সিঙ্গেল ক্রোশিয়া দেখুন লাস্ট অবধি করে ফিরে আসছি লাস্ট অবধি করে ফিরে আসলাম দেখুন লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি তিনটা চেইন করব প্রথমে কিন্তু তিনটা চেইন করেছিলাম সেমভাবে এখন আমি তিনটা চেইন করব তারপর ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া করে দেব সেম এখানে চারটা ডাবল ক্রোশিয়া হবে চারটা ডাবল ক্রোশিয়া করে নিলাম পরবর্তী লাইনে যাওয়ার জন্য আবার তিনটা চেইন করব দেখুন লাস্টের কাজগুলো কিন্তু সেম চারটা চারটা করে সিঙ্গেল ডাবল ক্রোশিয়া হবে দেখুন লাস্টে এবং ফার্স্টে কিন্তু চারটা করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি এতে কোনো রকম চেঞ্জ হবে না বাড়বে না বা কমবে না এখন হচ্ছে পাঁচটা চেইন করে নেব পাঁচটা চেইন করে নিলাম এই ঘরটি স্কিপ করতে হবে পরবর্তী ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব তার মানে তিনটা চেনে যে ঘরটা ছিল সেই ঘরটা স্কিপ করে দেব এখন প্রত্যেকটা ঘরে আবার পাঁচটা করে চেন হবে এবং একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হবে আর কোনো চেঞ্জ হবে না প্রত্যেকটা ঘরে যে পাঁচটা করে চেন নিচ্ছি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া এখন চারটা ডাবল ক্রোশিয়া পাঁচটা চেইন একটা সিঙ্গেল ক্রোশিয়া পাঁচটা চেইন একটা সিঙ্গেল ক্রোশিয়া এভাবে প্রথম ঘরটা কিন্তু স্কিপ করতে হবে এই লাইনে সেম পরবর্তী লাইনগুলো এভাবে হবে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এভাবে প্রত্যেকটা লাইন করতে হবে দ্বিতীয় লাইনে প্রথম লাইন দ্বিতীয় লাইনটা চতুর্থ লাইনে যাবে আবার প্রথম লাইনের মতন কিন্তু তৃতীয় লাইন হয়েছে আর সেকেন্ড লাইনের মতন হবে চতুর্থ লাইন আবার পঞ্চম লাইনটা হবে প্রথম লাইনের মতো এভাবে করে আমি সাতটা লাইন কমপ্লিট করব দেখুন সাতটা লাইন কমপ্লিট করে ফিরে এসেছি পুরো গোল হয়ে গিয়েছে দেখতে কেমন হয়েছে দেখুন এই পাশে চারটা চারটা করে ডাবল ক্রোশিয়া করা হয়েছে দুই পাশে প্রথম লাইনে দেখুন পাঁচটা করে চেইন নিয়েছি পরবর্তী লাইনে যাওয়ার জন্য প্রথমে তিনটা চেইন নিয়েছি
তারপরে লাইনে যাওয়ার জন্য 5টা করেছেন, তারপরে ঘরে যাওয়ার জন্য 3টা করে, ফার্স্টে 3টা চেন তারপর 5টা চেন, এভাবে এভাবে করে প্রত্যেকটা লাইন করে নিয়েছি 7টা লাইন। দেখুন এখন পরবর্তী লাইনটা দেখিয়ে দিব। লাস্ট পর্যায়ে কিন্তু এটা 4টা ডাবল ক্রোশিয়া। এখন হচ্ছে এই সুতাটা কেটে নিব, পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমাদের সাদা সুতার প্রয়োজন হবে। সুতাটা কেটে নিলাম, একটা চেইন করে সুতাটাকে এই পাশ দিয়ে বের করে নেব, এই পাশ দিয়ে বের করে নিলাম, এটা ছুটবে না এরকম করাতে। এখন হচ্ছে এই পাশ দিয়ে সাদা সুতাটাকে জয়েন করব। প্রথমে স্লিপ নট নিয়ে নেব, ফার্স্টে যেভাবে স্লিপ নটটা নিয়েছিলাম সেভাবে স্লিপ নট নিয়ে নিলাম। এখন হচ্ছে এই কর্নার দিয়ে এটাকে জয়েন করে দেব। কর্নার দিয়ে দেখুন জয়েন করে দিচ্ছি, জয়েন করে 3টা চেন নিয়ে নেব। 3টা চেন নিয়ে পরবর্তী ঘরে হচ্ছে এখানে খুলে গিয়েছে, এখন 3টা চেন নেব। 3টা চেন নেওয়ার পর পরবর্তী ঘরে হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া করব। এর পরবর্তী ঘরে আরেকটা ডাবল ক্রোশিয়া করব। তার পরবর্তী ঘরে আরেকটা ডাবল ক্রোশিয়া। এভাবে 4টা ডাবল ক্রোশিয়া কিন্তু আমরা করে নিলাম। এখন হচ্ছে 2টা চেন নেব, পাশের ঘরেই হচ্ছে 4টা ডাবল ক্রোশিয়া করে দেব। 1, 2, 3 চারটা ডাবল ক্রোশিয়া করলাম। দেখুন পরবর্তী ঘরে কিন্তু এখন আবার 2টা চেন নেব, পরবর্তী ঘরে আবার 4টা ডাবল ক্রোশিয়া করব। 2টা চেন 4টা ডাবল ক্রোশিয়া, প্রত্যেকটা ঘরে এরকমভাবে 2টা করে চেন এবং 4টা ডাবল ক্রোশিয়া হবে। তার মানে প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে 4টা করে ডাবল ক্রোশিয়া হবে, যে ঘরগুলো হয়েছে তার মধ্যে দিয়ে। এখন আবার 2টা চেন, তারপর হচ্ছে 4টা ডাবল ক্রোশিয়া। এখন এভাবে করে পুরোটা আমরা কমপ্লিট করে নিব, 4টা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি, পুরোটা লাইন এভাবেই হবে। দুটা চেন 4টা ডাবল ক্রোশিয়া, 2টা চেন 4টা ডাবল ক্রোশিয়া। লাস্ট অবধি করে ফিরে আসলাম, দেখিয়ে দিচ্ছি লাস্ট ঘরে হচ্ছে 4টা ডাবল ক্রোশিয়া। এখন আবার 2টা চেন, দুইটা চেন করে পরবর্তী ঘরে যে বাটন হোল হয়েছিল সেখানে 4টা ডাবল ক্রোশিয়া করে দেব।
এক, দুই, তিন, চার। তার মানে লাস্ট পর্যায়ে যে চারটা চারটা করে ডাবল ক্রোশিয়ার ঘর আছে এটাতে সেম হবে, কোনো চেঞ্জ আসবে না, চারটা করে ডাবল ক্রোশিয়া হবে, প্রথম থেকে সেমভাবে আসবে। এখন আবার তিনটা চেন করে নেব, উল্টিয়ে দেব, ঘুরিয়ে নিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তিনটা চেন সমান কিন্তু একটা ডাবল ক্রোশিয়া, এর জন্য পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, এরপরের ঘরে একটা ডাবল ক্রোশিয়া। তার মানে চারটা ডাবল ক্রোশিয়া আমাদের এখানে হয়ে গেল। এখন একটা চেন নিয়ে পরবর্তী ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রোশিয়া করে দেব। দুইটা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি, এখন হচ্ছে দুইটা চেন প্রত্যেকটা ঘরে চারটা করে ডাবল ক্রোশিয়া। তার মানে সামনের ফার্স্ট ঘরে যেটা ছিল সেটাতে আমরা দুইটা ডাবল ক্রোশিয়া করেছি, পরবর্তী প্রত্যেকটা ঘরে হচ্ছে চারটা করে ডাবল ক্রোশিয়া হবে, দুইটা চেন চারটা ডাবল ক্রোশিয়া, আর কোনো চেঞ্জ আসবে না। আবার লাস্ট পর্যায়ে যে হচ্ছে দুইটা ডাবল ক্রোশিয়া হবে, দেখুন আবার দুইটা চেন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশিয়া, পরবর্তী চেনগুলোর মাঝখান দিয়ে কিন্তু চারটা ডাবল ক্রোশিয়া হচ্ছে, হাতের দিকে তাকলেই বুঝতে পারবেন। তিনটা চারটা ডাবল ক্রোশিয়া, এভাবে করেই পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে। দেখুন পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে এসেছি, লাস্ট পর্যায়ে দেখানোর জন্য আমি আবার নিয়ে আসলাম দুইটা চেন। এখন পর লাস্ট ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রোশিয়া হবে, ফার্স্টে যেরকম হয়েছিল দুইটা ডাবল ক্রোশিয়া, এখানে কিন্তু দুইটা ডাবল ক্রোশিয়া হবে, এখানে চারটা ডাবল ক্রোশিয়া হবে। এখন আবার একটা চেন পরবর্তী ঘরে চারটা ডাবল ক্রোশিয়া, একটা একটা করে চারটা ডাবল ক্রোশিয়া হবে। চারটা ডাবল ক্রোশিয়া করে নিলাম, এখন হচ্ছে তিনটা চেন নিয়ে পরবর্তী পাশে চলে যাব, আবার চারটা তিনটা ডাবল ক্রোশিয়া করব, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশিয়া, আলাদা করে তিনটা ডাবল ক্রোশিয়া, তার মানে চারটা ডাবল ক্রোশিয়া হবে। চারটা ডাবল ক্রোশিয়া শেষ, এখন দেখুন লাইনটা কীভাবে করি। দুইটা চেন নিব, একটা ঘর বাদ দিয়ে কিন্তু পরবর্তী ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশিয়া করব, আবার দুইটা চেন তারপরের ঘরে হচ্ছে, এখন আর বাদ যাবে না কোনো ঘর, প্রত্যেকটা ঘরে হচ্ছে আমি ডাবল ক্রোশিয়া করে নেব। দেখুন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এখন আবার হচ্ছে দুইটা চেন পরবর্তী ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে ঘরে হচ্ছে দুইটা চেন পরবর্তী ঘরে হচ্ছে সাতটা ডাবল ক্রোশিয়া। তার মানে ফার্স্ট ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুইটা চেন পরবর্তী ঘরে সাতটা ডাবল ক্রোশিয়া, পরবর্তী ঘরে হচ্ছে দুইটা চেন একটা সিঙ্গেল ক্রোশিয়া,
তার পরবর্তী ঘরে দুইটা চেন এক সাতটা ডাবল ক্রোশে, এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করতে হবে, কোনো চেঞ্জ আসবে না। দেখুন দুইটা চেন করে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেখেছেন টাস্ক পর্যায়ে চলে আসলাম, এপাশেও দেখুন দুইটা চেন করব, দুইটা চেন করে পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এখন আবার দুইটা চেন করে এই ঘরটাকে স্কিপ করে ডিরেক্ট চলে যাব চারটা ডাবল ক্রোশিয়ার উপর, চারটা ডাবল ক্রোশিয়া করব। দুইটা ডাবল ক্রোশিয়ার যে ঘরটা ছিল ওইটা কিন্তু আমরা স্কিপ করে দিয়েছি দুই পাশে, এটা একটু খেয়াল করবেন। দুই কর্নারে শুধু দুইটা চেঞ্জ আসছে, এছাড়া কোনো চেঞ্জ আসেনি। এটা চেন করে নেব, এখন সুতোটা এখান থেকে কেটে নেব। কেটে নিয়ে সুতোটা ওই পাশে করে নিলাম, এভাবে হচ্ছে সুতোটা ছিঁড়ে যাবে না আর সুতোটা ছুটে আসবে না। এখন হচ্ছে আমরা আবার পার্পল কালারটা জয়েন করব, একটা কর্নার থেকে পার্পল কালারটা জয়েন করে নেবেন। পার্পল কালার সুতোটা নিয়ে নিলাম, এখন হচ্ছে স্লিপ নোট নিয়ে নিচ্ছি। স্লিপ নোট নিয়ে তারপর হচ্ছে কর্নার থেকে জয়েন করে দেব। সাদা সুতোটা যেভাবে জয়েন করেছিলাম সেম ভাবে হচ্ছে লাস্ট কর্নার থেকে জয়েন করে নেব। জয়েন করে তিনটা চেন করে নেব, দুই তিনটা চেন করে কিন্তু পরবর্তী ঘরে হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া করব, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশিয়া, তারপরে ঘরে হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া, তার মানে চারটা ঘরে চারটা ডাবল ক্রোশিয়া হয়ে গিয়েছে। এখন একটা চেন নিয়ে নেব, দুইটা চেন, মাঝখানের ঘরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেব, যে সিঙ্গেল ক্রোশিয়া ছিল সেই সিঙ্গেল ক্রোশিয়ার উপর আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া। এখন একটা চেন নিয়ে পরবর্তী ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া করব, এবং তিনটা চেন নিয়ে একটা পিকক করে নেব। দেখুন এই পিককটা কীভাবে করছি, এটাকে পিকক বলে, তিনটা চেন নিয়ে এই ডাবল ক্রোশিয়ার ভিতর দিয়ে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, এটাকে বলে পিকক স্টিচ। তো পিকক স্টিচটা করে নিলাম, এখন আবার হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া করব, তার উপর দিয়ে তিনটা চেন, তারপর ডাবল ক্রোশিয়ার মাথা থেকে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। এভাবে করাতে কিন্তু আমাদের আলাদা করে চেন প্রয়োজন হচ্ছে না, এটার উপরে যে পিকক হচ্ছে সেটার কারণে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। দেখুন তিনটা চেন, তিনটা চেন, তার মধ্যে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া। এখন প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে কিন্তু এরকম করে একটা করে ডাবল ক্রোশিয়া এবং পিকক হবে, তার মানে সাতটা ডাবল ক্রোশিয়ার উপর সাতটা করে
ডাবল ক্রোশিয়া এবং পিকক হবে। আপনারা হাতের দিকে তাকলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। এখন হচ্ছে একটা ডাবল ক্রোশিয়া, আবার তিনটা চেন, আবার হচ্ছে এক একটা সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে কিন্তু ডাবল ক্রোশিয়ার উপর একটা করে পিকক করে নিচ্ছি। দেখুন সাতটা ডাবল ক্রোশিয়ার উপর সাতটা পিকক করা হয়ে গিয়েছে। এখন একটা চেন নিয়ে পরবর্তী যে সিঙ্গেল ক্রোশিয়া আছে সেটার উপর একটা সিঙ্গেল ক্রোশিয়া করে দেব। আবার একটা চেন নেব, পরবর্তী ডাবল ক্রোশিয়ার উপর আবার একটা ডাবল ক্রোশিয়া করে একটা পিকক করব। সেমভাবেই, কোনো চেঞ্জ আসবে না, পুরোটা লাইন এইভাবেই করতে হবে। একটা ডাবল ক্রোশিয়া, এক তিনটা চেন করে ওটার মধ্যেই পিকক করে আবার একটা ডাবল ক্রোশিয়া, এভাবে কিন্তু কাজটা করতে হবে। এখন এভাবে করে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। পুরো লাইন কমপ্লিট করে ফিরে এসেছি। আমি লাস্ট পর্যায়ে আবার দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। সাতটা ডাবল ক্রোশিয়ার উপরে সাতটা ডাবল ক্রোশিয়া এবং সাতটা পিকক হবে। তিনটা চেন, একটা সিঙ্গেল ক্রোশিয়া, এটাকে কি বলে, পিকক বলা হয়। এটার কারণে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। অনেকে মনে করে যে কিভাবে করতে হবে, কিভাবে পিককটা আসবে বা কয়টা চেন নিতে হবে, সেইটা আমি আজকে দেখিয়ে দিলাম। আশা করি ডিজাইনগুলো ভালো লাগবে আপনাদের। একটা চেন নিয়ে পরবর্তী ঘরে হচ্ছে সিঙ্গেল ক্রোশিয়া করে দেব। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশিয়ার উপর কিন্তু একটা করে সিঙ্গেল ক্রোশিয়া হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। আর সিঙ্গেল ক্রোশিয়ার উপর সিঙ্গেল ক্রোশিয়া করার কারণে কিন্তু এটা একটা ফ্লাওয়ারের মতন হয়ে গিয়েছে। এখন ফার্স্টে যেরকম করেছিলাম সেভাবেই দুইটা চেন করে দুইটা চেন করে পরবর্তী ঘরে হচ্ছে চারটা ডাবল ক্রোশিয়া করে দিতে হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপর একটা একটা করে ডাবল ক্রোশিয়া, তার মানে চারটা ডাবল ক্রোশিয়া করতে হবে। চারটা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এখন হচ্ছে একটা চেন করে সুতাটা কেটে নেব। একটা চেন করেছি, সুতাটা একটু লম্বা করে কেটে নেব। কেটে নিলাম, এখন হচ্ছে এটাকে টেনে দেব যাতে সুতাটা ছুটে না আসে। দেখুন কমপ্লিট করার পর কেমন হয়েছে। সুন্দর করে কিন্তু নিচে একটা প্যানেল তৈরি হয়ে গিয়েছে, ফ্লাওয়ারের মতন একটা প্যানেল তৈরি হয়ে গিয়েছে, সাদার মধ্যে বেগুনি কালার, হ্যাঁ পার্পল। দেখেছেন এখন হচ্ছে গলায় যে ফিতাটা থাকে সেই ফিতাটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। যে পাশ থেকে শুরু করেছিলাম সেই পাশের কর্নার থেকে হচ্ছে আমরা কাজটা শুরু করবো। এই যে প্রথমে যে ডাবল ক্রোশিয়াগুলো করা হয়েছিল
এখানে জয়েন করতে হবে স্লিপ নোট নিয়ে। স্লিপ নোট নিয়ে নিলাম, সেম কালার দিয়ে হচ্ছে আপনারা করে নেবেন। সেম কালার দিয়ে করলে সুন্দর হয়। আপনি যদি সাদা ইউজ করতে চান সাদাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে সেম কালারটা পছন্দ, তাই সেম কালারই দিয়ে নিচ্ছি। পার্পলটা দিয়ে আমি গলার যে ফিতাটা সেটা করে নিচ্ছি। জয়েন করে নিলাম, জয়েন করে এটার ভিতর দিয়ে আরেকটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, যাতে জয়েন্টটা মজবুত হয়, ছুটে না আসে। এখন হচ্ছে চেন করে নিব। আপনার যতগুলো আপনাদের চেন করার প্রয়োজন মনে হয় ততগুলো করে নেবেন, যতটুকু লম্বা আপনাদের দিতে ইচ্ছা করে। আমি এখানে মেপে নিইনি, আমার যতটুকু মনে হয়েছে যে না এতটুকু তো হয়ে যাবে, ওই অনুযায়ী আমি চেন করে নিয়েছি বা কাউন্টও করে নিইনি। এই যে দেখুন লম্বা, কতটুকু লম্বা দিয়েছি। এখন সুতাটা কেটে নিব, সুতাটা কেটে হচ্ছে এই পাশ দিয়ে সুতাটা বের করে নিব। এখন সাদা সাদা কালার সুতা জয়েন করে এখানে একটা ফ্লাওয়ার করে নিব, সুন্দর একটা ফুল করে নিব, যাতে দেখতে অনেক সুন্দর লাগে। দেখুন স্লিপ নোট নিয়ে নিচ্ছি, যে লাস্ট চেনটা আছে সেই চেনের ভিতর দিয়ে হচ্ছে আমি এখানে একটা ফুল করে নেব। এখান থেকে জয়েন করে নেব, জয়েন করে তিনটা চেন করব। তিনটা চেন করে সেম ঘরেই হচ্ছে, মানে সেম চেনের ভিতর দিয়ে হচ্ছে ডাবল ক্রোশিয়া করব। এই একটা চেনের ভিতরেই হচ্ছে ফুলটা তৈরি হবে। তিনটা ডাবল ক্রোশিয়া করে নেছি, এখন আবার তিনটা চেন করব। এখন হচ্ছে জয়েন করে নেব, আবার হচ্ছে তিনটা চেন করব, তিনটা ডাবল ক্রোশিয়া করব। সেম ঘরে, কোনো ঘর কিন্তু চেঞ্জ হবে না, সেম চেনের ভিতর দিয়েই হচ্ছে এই ফ্লাওয়ারটা হবে। তিনটা ডাবল ক্রোশিয়া করে নিলাম, এখন তিনটা চেন, তারপর জয়েন করব। সেম ঘরেই হচ্ছে জয়েন করে নেব, আবার তিনটা চেন করব। একটু টেনে নেবেন, তাহলে হচ্ছে সুন্দর করে কাজটা করা যাবে। এখন হচ্ছে আবার তিনটা চেন নেব, তিনটা ডাবল ক্রোশিয়া করব। তিনটা ডাবল ক্রোশিয়া করে নেব, তারপরে হচ্ছে তিনটা চেন করে জয়েন করে নেব, তারপরে হচ্ছে জয়েন করে নেব। জয়েন করে আবার তিনটা চেন নেব, তিনটা চেন নিয়ে আবার তিনটা ডাবল ক্রোশিয়া করব। দেখুন, তার মানে চারটা পাপড়ি হয়েছে। লাস্ট পর্যায়েও কিন্তু তিনটা চেন নিয়ে তারপর জয়েন করে নিতে হবে। জয়েন করে নিলাম, ফার্স্ট যে পাপড়িটা আছে তার ফার্স্ট চেন দিয়ে জয়েন করে এখন হচ্ছে সুতাটাকে কেটে নেব। সুতাটাকে এই পাশ দিয়ে টেনে নেব, সেম অপোজিট পাশেও সেমভাবেই চেন করে ফ্লাওয়ার করে নিতে হবে।
দেখুন আমি দুই পাশেই সেম ভাবে করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে সুতাগুলো আছে সেই সুতাগুলো কেটে নিতে হবে। সুতাগুলো কেটে চলে এসেছে, দেখুন কত সুন্দর হয়েছে নেকটা। নেকের ডিজাইনটা কিরকম হয়েছে, নিচে কিন্তু প্যানেল তৈরি হয়েছে, একদম গোল হয়েছে। এটা আপনি বড়দের বা ছোটদের সবার মাপেই করতে পারবেন। দেখুন দেখিয়ে দিচ্ছি আমি সুন্দর করে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। আর এই যে কর্নার থেকে হচ্ছে এই অপোজিট মাঝখানে হচ্ছে ফ্লাওয়ার লাগিয়ে নেবেন, আরও সুন্দর লাগবে দেখতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।